আসসালামু আলাইকুম, আমি গোলাম মোস্তফা, গোলাম মোস্তফা টেক ইনফো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার পিসিতে উইন্ডোজ ইনস্টল করার জন্য পেন ড্রাইভকে একটি সফটওয়্যারের মাধ্যমে বুটেবল বানাবেন। মূলত বুটেবল পেন ড্রাইভের প্রয়োজন হয় যখন আপনার পিসিতে ডিভিডি থাকে না বা ডিভিডি ড্রাইভ কাজ করে না, তখন উইন্ডোজ ইনস্টল করার জন্য অবশ্যই বুটেবল পেন ড্রাইভ লাগবেই। আমিও মূলত দেখি শিখি নাই, ঠিকই শিখেছি। যখন আমার কম্পিউটারে হঠাৎ উইন্ডোজ সমস্যা হলো, তখন আমি আর পারি নাই, আমার কম্পিউটারে ডিভিডি ছিল না, আমি তখন কি করব, তাড়াতাড়ি গুগলে যে সার্চ দেই এবং এইভাবেই আমি যেভাবে সার্চ দিয়ে আমি বুটেবল ড্রাইভটা খুঁজে পেয়েছি এবং আমার কম্পিউটারে বুটেবল উইন্ডোজ আবার ইনস্টল করেছি। আপনাদের আমি ঠিক সেভাবেই সেই জিনিসটা আপনাদের মাঝে ছড়িয়ে দিতে যাচ্ছি, যাদের এতে সমস্যা হয় অন্যর কাছে না গিয়ে আপনারা নিজেরাই এটা করবেন এবং খুব সহজেই বুটেবল পেন ড্রাইভ বানিয়ে উইন্ডোজ ইনস্টল করবেন। কেন বাইরে যে আপনি টাকা খরচ করবেন বা অন্যর কাছে গিয়ে কথা শুনবেন, অনেক সময় অপচয় হয়। তো কীভাবে কাজ করা যায় তা আমি আপনাদের সুন্দরভাবে এবং সহজভাবে দেখাবো। প্রথমে জেনে নিন দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে ইওমি মাল্টি বুট ইউএসবি, আর হচ্ছে আরেকটা লাগবে উইন্ডোজ 7 বা 10 বা 8 যেটি নেন ISO ফাইল। তো চলুন প্রথমে আমরা গুগলে যাই, কিভাবে বুটেবল পেন ড্রাইভ তৈরি করতে হয়। প্রথমে আমি এই গুগলে এসে ইওমি লিখব, YUMI, ইওমি লিখে এন্টার দিব। দেখুন এন্টার দেওয়ার সাথে সাথেই এখন দেখুন এই যে ইওমি মাল্টিবুট ইউএসবি পেন ড্রাইভ, এটা প্রথমটায় ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই দেখুন এখন আমাকে এই যে এইখানে আমাকে ডাউনলোড করার অপশন দিবে, এই যে এখানে দেখুন ডাউনলোড করার, এইটা ডাউনলোড YUMI ইউমি এইটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আমার ডাউনলোডটা হয়ে যাবে, এই দেখুন ইউমি ডাউনলোড হয়ে গেছে। এই যে ডাউনলোড 2.59 EXE, এটার ছোট্ট একটা ফাইল দেওয়ার সাথে সাথে উইন্ডোজ হয়ে যাবে। উইন্ডোজ হওয়ার পরে আমি এখানে জাস্ট এই যে কপি করে নিয়ে এখানে রাখলাম, দেখছেন এই যে আমি কপি করে রাখলাম। আচ্ছা, আরেকটা লাগবে আমাদের উইন্ডোজ 7 ISO ফাইল। আবার চলে যাই আমরা গুগলে, উইন্ডোজ 7, আপনারা যদি 10 নেন তাহলে 10 লিখবেন, তারপরে ISO ফাইল, হ্যাঁ এন্টার দিবেন। দেওয়ার সাথে সাথে এখানে দেখুন এই যে উইন্ডোজ 7 অনেকগুলো আছে, এই যে ফুল ভার্সন ফ্রি ডাউনলোড ISO ফাইল, হ্যাঁ 32 বা 64 এটা দেবেন। হ্যাঁ, আর যদি এখান থেকে অনেক সময় প্রোডাক্টের সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে না যেয়ে আমি আপনাদের সাজেস্ট করব এইখানে এই গুগলে এখানে লিখবেন গেট ইনটু পিসি, এখানে .com এটা দিয়ে এন্টার দিবেন। প্রথমে এই দেখুন গেট ইনটু পিসি ডাউনলোড ফ্রি, হ্যাঁ এটা প্রথমটায় এটা ক্লিক করবেন, গেট ইনটু পিসি। এখানে আসার পর আমরা এখানে এই যে সার্চ বক্সে লিখে দেব উইন্ডোজ 7 ISO দিয়ে গোতে ক্লিক করব। এখন দেখুন উইন্ডোজ 7 ISO ফাইলটা চলে আসবে। আপনারা যে কোনো ফাইল যদি এখান থেকে খুঁজতে চান সহজে, এখানে কোনো প্রোডাক্টই চাবে না, সহজভাবে আপনাকে ডাউনলোড করতে দিবে এবং এটাই একটা ফ্রি অ্যাপ। এই দেখুন উইন্ডোজ ISO
আইএসও 32 বিট বা 62 বিট যেটি নেন, এই যে এখান থেকে 2 বছর আগে, মানে এটাই লেটেস্ট আর কি, 2 বছর আগে এগুলো সব নতুনভাবে করা হয়েছে, সে দেখুন তিনটেই পরপর। হ্যাঁ, তো আমরা এইটাই নেব, যেহেতু আমাদের উইন্ডোজ 7, এটা ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এখানে চলে আসলাম, দেখুন উইন্ডোজ 7 32 বিট বা 64 বিট। হ্যাঁ, আইএসও এখান থেকে ঠিক নিচে যাবেন, নিচে যায় দেখুন উইন্ডোজ 7। আপনারা যদি উইন্ডোজ 8 হয় বা 10 হয়, ঠিক একই প্রসেসে উইন্ডোজ 8 যদি হয় 8.iso লিখবেন, তারপরে এখানে দেখুন এই যে ডাউনলোড, এই ডাউনলোডে আমি ক্লিক করলাম, এই যে এখানে ডাউনলোড ক্লিক করার সাথে সাথে দেখুন, এই যে ডাউনলোড ক্লিক করার সাথে সাথে দেখুন ডাউনলোড হয়েছে, এই যে আমার ডাউনলোড এই যে হচ্ছে। আমি এর আগে একটা ফাইল নিছি আর এই যে ডাউনলোড ফাইলটা অনেক সময় নেয়, প্রায় আধা ঘন্টা, অনেক সময় 1 ঘন্টাও নেয়, আপনারা ধৈর্য সহকারে নেবেন। অনেক সময় দেখা গেলো যে মেগাবাইট যদি কম থাকে তাই নেবে না, এই জন্য ওয়াইফাইতেই অনেক সময় ধরে আপনি কাজ করবেন, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টাও লাগতে পারে। হ্যাঁ, এখন দেখুন এই যে ইয়োমি এই ফাইলটা আমি ইনস্টল করব, এই যে ইয়েস, তারপর এখান থেকে অ্যাগ্রি, হ্যাঁ অ্যাগ্রি দেব, এখান থেকে দেখুন এই পেন ড্রাইভ, পেন ড্রাইভটা দিব, এবং পেন ড্রাইভটা মিনিমাম 8 জিবি হতে হবে, 8 জিবির নিচে হলে কিন্তু হবে না। তো আমরা এখন এই যে আমি দেখুন আমি ইউএসবি পেন ড্রাইভটা দিলাম, দেওয়ার পর এখানে এই যে ক্লিক করলাম, এই যে এখানে দেওয়ার পর এই যে বলতেছে 7 গিগা ফ্যাট, এই 8 গিগা একটু কম দেখায়, এই যে দিলাম, এই দেখুন দেওয়ার পর এখন তারপর দেখুন এখান থেকে আপনি ফ্যাট 32 ফরম্যাট এটা নেবেন, এটা ক্লিক করব, তারপর এখান থেকে দেখুন স্টেপ 2-তে আমি এখান থেকে এইটা এই করব, সিঙ্গেল উইন্ডোজ ভেস্টা 7, হ্যাঁ অবলিক 8 অবলিক 10 অবলিক ইনস্টলার, এই যে এইটা, ঠিক এটা ক্লিক করব, তারপর এখান থেকে আমরা চলে যাব এই যে ব্রাউজ করতে দেবে, এখানে ব্রাউজে যাব, ব্রাউজে যে দেখুন ডেস্কটপে আমি উইন্ডোজ 7 আইএসও ফাইলটি রেখেছি, এই যে এই ফাইলটা, এই যে উইন্ডোজ, হ্যাঁ এই 7 আইএসও ফাইল, এটা ক্লিক করবেন, ডবল ক্লিক করলে এখানে চলে আসবে। এখন এই যে ক্রিয়েটে ক্লিক করব, তো দেখুন ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথেই ও বলতেছে ইয়োমি ইজ রেডি পারফর্ম দি ফলোয়িং অ্যাকশন, সমস্ত কিছু অপশন মেনে চললে এই যে এটা এখন ক্রিয়েট হয়ে যাবে। তাই আমি ইয়েস দেব, ইয়েস দেওয়ার সাথে সাথে এই দেখুন শুরু হয়ে গেছে আমাদের ওই বুটেবল ইউএসবি পেন ড্রাইভ তৈরি করতে। তো কিছুক্ষণ এটা মিনিমাম আধা ঘন্টার থেকে 1 ঘন্টাও লাগতে পারে। এখন দেখুন এই যে 70% হয়ে গেছে, কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে পেন ড্রাইভটা মিনিমাম 8 জিবি হইতে হবে, 8 জিবির নিচে হলে কিন্তু হবে না। আর যখনই এই বুটেবল ডিস্কটা লাগে, যখন দেখবেন আপনার ডিভিডি কাজ করতেছে না বা ডিভিডি সমস্যা হয় অনেক সময়, অথবা ডিভিডি কোনো অনেক কম্পিউটারে ডিভিডি থাকে না, সেই ক্ষেত্রে কিন্তু এই পোর্টেবল ডিস্কটা খুবই জরুরি। পোর্টেবল ডিস্ক ছাড়া আপনি কিছুতেই এই উইন্ডোজ ইনস্টল করতে পারবেন না। এখন দেখুন এই যে 97% এখনই শেষ হয়ে যাবে। আমি চাই আপনারাও শিখুন, আপনাদের বন্ধুদেরও শেয়ার করুন, আর এই বুটেবল ডিস্কটা সবার কাছেই একটা রাখবেন, কম্পিউটারে যে কোনো সময় সমস্যা হতে পারে, যাতে আপনারা নিজেরাই এই কম্পিউটার উইন্ডোজ দিয়ে কম্পিউটারকে সব সময় নিজেরাই কম্পিউটার সারতে পারেন। যারা কম্পিউটার কাজ করেন তাদের জন্য এটা খুবই খুবই এসেনশিয়াল, এটা না জানলে কম্পিউটারে কাজ করা আপনাদের কষ্টকর হয়ে যায়, কারণ যে কোনো সময় যে কোনো ধরনের কাজ করতে করতে হঠাৎ করে কম্পিউটার হ্যাং করতে পারে, কম্পিউটারে সফটওয়্যারের সমস্যা হলে, উইন্ডোজের সমস্যা হলে আপনাকে আবার রিইনস্টল দিতে হবে। সেই জন্য এই এই বুটেবল ডিস্কটা আপনারা সবসময় খুবই জরুরি। এই দেখুন উড ইউ লাইক টু অ্যাড মোর আইএসও, আপনি কি আরও একটা করবেন, না এখন দিবেন, নো দিবেন, ইয়েস দেবেন না, বলতেছে যে আপনি কি আইএসও কে আরও আরেকটা পেন ড্রাইভে করবেন, তখন বলবেন নো, এই যে দিলাম, যে বলতেছে থ্যাংক ইউ
ফর ইউজিং হাম, আপনি এটা হয়ে গেছে, তারপরে ফিনিশ দিলেন। এই যে ফিনিশ দেওয়ার পরপরই এখন দেখুন, এখন দেখুন এই পেন ড্রাইভটা হয়েছে কি না আমরা চেক করি। এই যে এখানে যাই যে দিস পিসিতে ওপেন করে, এখন দেখুন এই যে মাল্টি বুটেবল এই যে হয়ে গেছে। আমি যদি ওপেন করি, এই দেখুন ওপেন করলে আমি এখানে এই যে সমস্ত কিছু চলে আসছে, দেখুন বুটেবল বুট, এই যে বুটেবল ডিস্কটা পুরো হয়ে গেছে এখানে। তো আমরা যদি এই বুটেবল ড্রাইভ দিয়ে যদি কম্পিউটারকে উইন্ডোজ ইনস্টল করি, সেই ক্ষেত্রে প্রথমেই আপনি কম্পিউটারকে রিস্টার্ট দিবেন। রিস্টার্ট দেওয়ার পর বায়োস সেটআপ থেকে বুটেবল এই পেন ড্রাইভকে চিনিয়ে দিবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই আপনাদের উত্তর দেব। তো ধন্যবাদ সবাইকে।